ক্রিকেটের সব সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল প্রেস এ বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ মে থেকে শুরু হয়ে শেষ হবে চোদ্দ জুলাই এবারের বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা বিভিন্ন ক্রিকেট বিশ্লেষকরা এবারের বিশ্বকাপে ফেভারিটদের নাম তুলে ধরেছে সবার চোখে দু হাজার উনিশ বিশ্বকাপের সবচেয়ে বেশি ফেভারিট ভারত এছাড়াও রয়েছে সর্বশেষ দুই বিশ্বকাপে টানা দুইবার বাংলাদেশের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া এবারের স্বাগতিক ইংল্যান্ড এর আগে টানা দুই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা এবার বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড তাই ভারতের পর অনেকেই ইংল্যান্ডকে ফেভারিট মনে করছে তবে সুনীল গাভাস্কার বলছেন অন্য কথা ভারত নয় বরং ইংল্যান্ডকে একমাত্র ফেভারিট দল হিসেবে দেখছেন তিনি এ প্রসঙ্গে সুনীল গাভাস্কার বলেন বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ড তারা এই টুর্নামেন্টের হট ফেভারিট টুর্নামেন্টটি তাদেরই মাটিতে হবে আর ওয়ান ক্রিকেটে ইংল্যান্ড একটা দারুণ দল এরপর গাভাস্কর আরও বলেন দু সালে তারা গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল এরপর থেকেই দলটি ক্রিকেট নিয়ে দারুণভাবে কাজ শুরু করে যেটা তাদেরকে আমূল পরিবর্তন এনে দিয়েছে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর শক্তিশালী দল গঠন করে এই অবস্থায় পৌঁছেছে ইংল্যান্ড তাই নিজেদের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে তারাই ফেভারিট নিজ দেশ ভারত নয় বরং বাংলাদেশের কাছে হেরে টানা দুইবার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দলটি এবার চ্যাম্পিয়ন হতে পারে এমনটা মনে করছেন ভারতীয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার